تقبلمانم آنی تا کسی کاتا هم لعکری. امون چی دارم سر. বাইরে আমার এমন একটা কাজ ছিল যেটা আমি আজকে না করলে কালকে শুক্রবার তারপর দিন শনিবার আমি পুরো আটকা পড়ে যেতাম। এখানে বাসগুলো এত খিদা লাগছে এত খিদা লাগছে গোগরা স্টিলার বাইরে রাস্তা মা তুমি যাই কি খাবা ভাঙতে পারতেছি না ভাঙবো কেমনে বেতন পাই মাত্র কয়টা টাকা দু টাকা বেশি লাগছে আমি কাশির বিরিয়ানি খাওয়া দিছি আর পারবো না আজকে চলে এসেছি হাজির বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টে এখানে কাচ্চি বিরিয়ানি খাসির আর মোরগ পোলাও তারপর খিচুড়ি অনেক কিছু পাওয়া যায় তেহারিও পাওয়া যায় কিন্তু আমার মেয়ে আজকে খাসির কাচ্চি বিরিয়ানিটা খেতে চাচ্ছে বলতেছে যে এখানে কাচ্চি বিরিয়ানি খুব ভালো হয় তো চলে এলাম হাজির বিরিয়ানি রেস্টুরেন্ট কিন্তু এইটা হচ্ছে বাবুর্চি হোটেলের পাশেই প্রচন্ড খিদা পেয়েছে বাবা রে দেখেন গাইস সাতটা সাতটা বাজে খুন বন্ধুরা আমার এখন কথা বলার ভাষা নাই এমন খিদা লাগছে সকাল দশটায় আমি এক কাপ চা আর একটা রুটি খাই বাইরে হয়েছি আমি এতে গেছি কম্পিটিশনে গান শিখাইতে কালকে বিজয় দিবস প্রোগ্রাম আছে এই করে করে আমি 3 ঘন্টা রিহার্সেল দিছি বাসা আসছি অল্প একটু ভাত রান্না করছি আর নিরামিষ আগে সকালবেলা রুটির সঙ্গে করা ছিল এর মধ্যে আমার খালা আসতে সাহায্যকারী খালারে দিয়ে কিছু কাপড় টাপড় গুছানোর কথা কয়া ছেলের সামনে ভাত নিরামিষ আর তরকারি টরকারি ছিল যেগুলো এগুলো দিতে বলছি বইলাম চলে গেছি বাইরে বাইরে আমার এমন একটা কাজ ছিল যেটা আমি আজকে না করলে কালকে শুক্রবার তারপর দিন শনিবার আমি পুরো আটকা পড়ে যেতাম সেই কাজটা করার পরে মেয়ের কালকে বিজয় দিবসের প্রোগ্রামের ড্রেস নাই সেই ড্রেস কিনতে কিনতে ওর ওর মানে সাইজে ই হয় না মানে রেডিমেড জামা অনেকগুলো হয় না লাল সবুজের মধ্যে লাগবে খুঁজতে 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 কিনছি কেনার পরে ওর না হয় না পায়জামা হয় না শেষে দুইটা জামা কিনা ঘরে সেটাই না আমি কিন্তু আমি আমার ঘরে যে ঝোল ঝোলা তরকারি টরকারি বাসবো না এত খিদা লাগছে এত খিদা লাগছে কি কিনবো কি কিনবো করে এই বিরিয়ানি এনে তাড়াতাড়ি মেজে আমি গোগরা সে খাবো গোগরা স্টিলার বাইরে রাস্তায় মা তুমি যাই কি খাবা খাবো মানে মা আমি ইচ্ছা করতে সে কাঁচা হাতে খাবলে খাই এমন খিদা লাগছে হ্যাঁ বন্ধুরা খাওয়া কারে বলে গোগরা শেষ আর সাথে তো একটু ঠান্ডা থাকতেই আমি খাইছি খাবার অভি চায়ের জল দে আচ্ছা দিতেছি দিতেছি কিন্তু তুমি চা খাবা আবার ভাতও খাবা কিভাবে সেমিনাম খাবা ভাত খাওয়া শেষ শোন মানে এনার্জি এমন লস হয়েছে আমার আমার এটা খাইছি মোটামুটি পেট ভরছে আর চা খাইলে একটু তরতাজা লাগবে তারপর শুভ তারপর আমি আর নাই শেষ গল্প শেষ আবার গল্প এখন তো আর ঘুমাবে না যে ঘুমাবো মানে বাজে সাতটা আমি এডিটিং করে ছাড়বো ব্লগ আমিও খাইছি কেবল আমি টাটকা টাটকা ব্লগ দেখাই আপনাদের আমি সেদিন একজনকে দেখতেছিলাম মনে করেন আজকে ইয়ে কি জানি ব্রাজিল হাসছে 4 দিন পর সেই ব্লগ ভালো ভালো ইউটিউবার 4 দিন পর সেই ব্লগ ছাড়ে এটা কোনো কথা একটা ভিডিও যদি 4 দিন পর চলে তাহলে ভিউ আমি আমার ব্যক্তিগত জীবন যাপনের কিছু কিছু অংশ অনেক সময় অনেক ভিডিও থাকলে পরে দেখাই সত্যিকার অর্থে কিন্তু আমি একজন ইউটিউবার কালকে 16ই ডিসেম্বর এই 16ই ডিসেম্বরের ব্লগ আমি যদি দেখাই 10 দিন পর তাহলে হবে বলেন এটা ঠিক না আপনারা যারা বড় বড় ইউটিউবার আছে আপনাদের আমি বলবো এই কথাটা আমি অনেক ছোট একজন ইউটিউবার কিন্তু আসলে এটা একটা শিক্ষণীয় বিষয় আপনারা অনেক পারিশ্রমিক পান আপনারা অনেক মানুষের ভালোবাসা পান আপনাদের উচিত এইটুকু কষ্ট করা অন্তত পক্ষে যেদিন ব্রাজিল হাসছে সেই দিনের ব্লগটা তারপরের দিনই দিতে হবে
হারার পরের দিন অনেকের মারা ফোন দিয়ে করতেছে যে থাক কান্দো না, জাহর হয়ে গেছে এই সে এইগুলা। বড় বড় ইউটিউবাররা ছয় দিন চার দিন পরে দেখাইতেছে, এটা একটা কথা। তার জন্য আমি তাদের কাছে অনুরোধ করবো, যাই হোক বন্ধুরা, এখন আমি এই যে মাংস ঘপ পা ঘপ মেরে দিলাম, আহ খাসিকা গোস্ত, এখন চা খাবো, চা খাই রেস্ট। আজকে এই পর্যন্তই, আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার সাথে থাকেন। আমার সাথে থাকতে হলে সোমা এখন ব্লগারের সাথে থাকেন। টাটা, বাই বাই। আসো তুমি আমার পাশে এসে বলো কিছু। গাইস সামনেই কিন্তু বড় দিন, আপনারা নিশ্চয়ই এক্সাইটেড দেখার জন্য ব্লগ। আপনারা সবকটা ব্লগ দেখবেন যেন ভালো করে বুঝতে পারেন আমাদের বড় দিনে কি কি হয়। টাটা বাই বাই দিও। টাটা বাই বাই। খাসির বিরিয়ানি ভাঙতে পারতেছি না, ভাঙবো কেমনে? যাই হোক, ঘটনা হইলো, এখন কথা হলো খাসির বিরিয়ানি খাইতে চাইছিল চাকরি হওয়ার জন্য, আজকে বেতন উঠাইছি। আমি প্রতিদিনই খাওয়াই, আমি তোমারে বলি যে আমরা চাইনিজ খাবো, আমি প্রতিদিনই কিছু খাওয়াইলে ওরা কয় কি যে এটা না এটা না, আমরা চাইনিজ খাইতে চাইছিলাম। বেতন পাই মাত্র কয়টা টাকা? চাইনিজ খাওয়া কাচ্চি খাওয়া একই, অনেক একটু টাকা বেশি লাগে। আমি কাশির বিরিয়ানি খাওয়াই দিছি আর পারবো না। দুইবার খাইছো তাও বলো, আমরা বলতে তোমার মুখস্থ করাই দিতে হবে। আমি চাকরি পেয়েছি, তুমি খুশি না? আর চাইনিজ তুমি খাওয়াবা? ওকে ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, রাইট। আমি খাবো কেন? তুমি খাও, আমাদের খালি চাইনিজ খাইলেই হইলো কোনো রকম ভাবে। তুমি খাও, আমাকে বাবা খাওয়া জানি না। না আমি তোমার বউ, আমার চাকরি পেলে তোমার তো একটা কর্তব্য থাকে, আমি আজকে খাওয়াই। বিশ্বকাপ জিতলে ব্রাজিল আর্জেন্টিনার পক্ষে খাওয়ানো হবে অবশ্যই। এটা আবার কোন দিকে? বাবার বাবার উদ্দেশ্য, ঠিক আছে বাবার উদ্দেশ্য, তোমার বউ চাকরি পেয়েছে সেই উপলক্ষে। আচ্ছা ঠিক আছে, ইটস ওকে, খাওয়াবো একদিন হবে। কি কি আইটেম, কয়টা আইটেম দেবো? এটা কেমন লাগে খাইতে? কয়টা আইটেম সে তোমার ইচ্ছা।